সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। ওই আপনার মনে আছে ওইটা, ওই যে কি বলে পার্কস্ট্রিট কাণ্ড, পার্কস্ট্রিট কাণ্ড, এই পার্কস্ট্রিট কাণ্ডে যিনি ওই আসামিকে আড়াল করেছিলেন তিনি তৃণমূল তালিকায় এবারে লোকসভায় প্রার্থী হয়েছেন, একদম রেকর্ড আছে, তাকে তিনি প্রার্থী করেছেন। মহিলা ধর্ষণ ওই পার্কস্ট্রিট কাণ্ডের ওই ঘটনার যিনি আসামিকে আশ্রয় দিয়েছিলেন তিনি হচ্ছেন তৃণমূলের প্রার্থী এবারে। এই আপনারা কাগজে দেখতে পাচ্ছেন এইসব। সেই জন্যে আমরা যে এইসব দাবি নিয়ে লড়াই করি এইগুলো ভুলে যাবেন না। বামপন্থীরা এইসব দাবির জন্য আছে, আমার শ্রেণী দাবির জন্য, শ্রেণী বৈষম্য, সামাজিক বৈষম্যের জন্য, আমার দেশের 95% মানুষের জন্য লড়াইতে আমরা আছি। আর ওই যে গেল, ওরা ছুটির থেকে ফিরছিল, ছুটির থেকে ফিরছিল, ফিরে এবারে যাবে ফ্রন্টে, যেখানে ওদের ছাউনি সেখানে যাবে। আচ্ছা কি করে যাবে? কবে থেকে সিআরপিএফ চাচ্ছে যে হেলিকপ্টার দাও, হেলিকপ্টার করে নিরাপদে যাতে ওইখানে নামিয়ে দেওয়া যায়। প্রধানমন্ত্রী যেখানে যান 4টা হেলিকপ্টার তার আগে দুদিন থেকে আসে, আর উনি যখন নামেন তার সঙ্গে 4টা হেলিকপ্টার থাকে, যখন যান 4টা হেলিকপ্টার যায়। মুখ্যমন্ত্রী আমার এখানে যখন কি বলে শ্রীরামপুর যান, ওখান থেকে আমাদের কলকাতা থেকে 45 মিনিট গাড়িতে লাগে, মুখ্যমন্ত্রী হলে আধ ঘন্টা কি 40 মিনিট লাগবে, তিনি হেলিকপ্টারে যান ওখানে। আর আমার জওয়ানদের জন্য ওখানে হেলিকপ্টার নেই, কে দায়ী দেবে? যদি দেশদ্রোহী কেউ থাকে, আপনি 1 নম্বর মোদী কেন্দ্রের সরকার, আপনি এই জওয়ানদের হত্যার জন্য দায়ী, আর আপনি তাদের সবের বিনিময়ে আপনি ভোট চাইতে আসছেন, এইটা হচ্ছে দুর্ভাগ্যের পর। আর উনি বলেন বদলা নেব, ঘুষ ঘুষকে মারেঙ্গে, ওরে ঘরে ঘরে ঢুকে আমি মারবো, ঘরে ঘরে ঢুকে মারতে গেলেন ওই যে মিগ 23 মিগ 21 বিমান নিয়ে ওখানে বালাকোটে, প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোন বালাকোট, দুটো বালাকোট আছে পাকিস্তানে। শেষ 11 বছর ধরে আমি ভোটার, আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন? প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন, ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।